মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 11:59, 12টা বাজে ঠিক 1 মিনিট বাকি, আর আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এখন রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরের কিছুটা কাজও গুছিয়ে রেখেছি আজকে সকাল থেকে, ওই কারণেই শুরু করিনি আর কি। আর এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি আর কি, এখানে রেখেই গেছি ট্রাইপডটা, জানি এখানেই আমাকে শুট করতে হবে ওই জন্যে। আর এখানে কুমড়ো আলু কেটে রেখেছি, কালকে কুমড়োটা এরকম লম্বা লম্বা করে কেটেছিলাম, ভেবেছিলাম বটি করব, তো তারপর ও বললো যে না আজকে রুটি বা পরোটা এই ধরনের কিছু করতে হবে, দুপুরবেলাটাও ভাত খেতে পারবে না আজকে। আসলে দুপুর থেকেই আজকে কাজ আছে ওই জন্য না, খেয়ে দে মানে ভাত খেয়ে কাজে বসার সময় একটু আইডাই আইডাই করে, আর খেয়ে দেই ওকে বসতে হবে, তো ওই জন্যে আজকে। তারপরে যখন বললো যে তাহলে আর কুমড়ো বটি করে কি করবো, তারপরেও ভেবেছিলাম কুমড়ো বটি দিয়ে খেয়ে নেবো রুটি, তারপরে মনে হলো না থাক কুমড়ো আলু দিয়ে তরকারি করে ফেলবো, তো আলুটাকে ওই জন্য লম্বা লম্বা করে কেটেছি আর কুমড়োটাকেও। আর এখানে পরে উনি বললেন, কালকে বললেন রুটি, আজকে বললো ময়দা খাবো, তো আমি পুরোটা ময় মানে আজকে বললো পরোটা খাবো, ময়দা খাবো না, তো পুরোটা আমি ময়দা মাখিনি, আটা মিশিয়ে ময়দাটাকে মেখেছি। এবার করব হচ্ছে আলু আর কুমড়ো দিয়ে তরকারি আর পরোটা। ডিম ভাজতে লাগবে? ডিম ভাজতে লাগবে না, আমারও না ডিম খেতে খুব একটা ভালো লাগে না, জানি না কেন, ও না ডিম ভীষণ ভালোবাসতো, ও কেন ডিম খাচ্ছে না আমি বুঝতে পারছি না ঠিক কি হয়েছে ওর। যাই হোক, তো চলো আস্তে ধীরে রান্নাঘরে যাই, রান্নাঘরে কাজগুলোকে শুরু করি। আর তো গাছগুলোকে দেখে তো এখন মন প্রাণ সব ভালো হয়েই যায়, বিশেষ করে আমার এই ব্যাম্বু ট্রিটা এখন এই ফ্রিজের মাথাতে থাকে, কি ভালো লাগে না দেখতে, খুব ভালো লাগে, গাছ তো সবারই ভালো লাগে। তো চলো এবার শুরু করি। নিজের করা কাজগুলোকে যখন এডিট করতে বসে এরকম ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তখন ভাবি সত্যি যদি লাইফটাও এরকম ফাস্ট ফরওয়ার্ড হতো, বা এর কাজগুলোকে সত্যি যদি এভাবে করা যেত। যাই হোক, এইসবের তো আর উপায় নেই, এগুলো এডিটের ক্ষেত্রেই একমাত্র সম্ভব, এডিটের ক্ষেত্রেই আমরা অতীতে চলে যেতে পারি, এডিটের ক্ষেত্রেই আমরা এরকম ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারি। লাইফটাকে সাজিয়ে নেওয়ার জন্য যে আবার পেছন থেকে শুরু করব সেটা কখনোই হয় না, তাই আগামী দিনগুলো যেন ঠিক হয়, যে ভুলগুলো করে অতীতে শিক্ষা পেয়েছি সেই ভুলগুলো যেন আর ফিউচারে ফার্দার না হয় সেটাই দেখতে পারি এই আর কি। তো চলো, রান্নাগুলোও প্রায় হয়ে এসেছে, হয়ে যাক তাড়াতাড়ি। এখন বাজে 12:37, আর এইটুকু ইঁচড় রয়ে গেছে দেখো, তো আজকে ভাত দিয়ে খেয়ে নেওয়ার কথা ছিল। আমরা না চিংড়ি মাছের তরকারি, রুটি, পরোটা কিছুতেই ভালোবাসি না ও আর আমি, মানে মাছের কোনো তরকারি জাতীয় কিছু, তো এটা শুধুই খেয়ে নেবো, দুজনে একটু একটু রয়েছে। আর এই হচ্ছে কুমড়ো আলুর তরকারিটা, এই আর কি, একদম শুকনো শুকনো করেই করেছি, পরোটাটা একটু বাদে ভাজবো কারণ এখন বাজে 12:38। কখন থেকেই ভাবছি সেই বেরোবো বেরোবো করে, আর বেরোনো আর হচ্ছে না, বা ব্যাগটা আমার কুর্তির সাথে ম্যাচ হয়ে গেছে, পুরোটা হয়নি। যাই হোক, হঠাৎ করেই খেয়াল করলাম এই লিফটা কিনা আটকে রেখে দেয় নানান জায়গায়, বুঝি না কেন। আর দেখো আমি আজকে একটু হালকা সেজে নিয়েছি, ইচ্ছে হলো, বেরোচ্ছি সেই 6টা থেকে আমি, তো একটু লেটই হয়ে গেল, 6:23 ভেবেছিলাম পুজোটা দিয়ে এসে নিয়ে তারপর আবার ঘরে আসব, ঘরে এসে পুজো দেবো। আজকে ইচ্ছে হচ্ছিলো একটু সকাল থেকেই যে গণেশ টেম্পল যাবো আমরা, সেই কলকাতা যাওয়ার আগে থেকে আর গণেশ টেম্পল যাই না, খেয়াল হয়তো করেছো, তো আজকে হঠাৎই কেন যাই না, খুব মনে হচ্ছিলো গণেশ টেম্পল যাবো গণেশ টেম্পল যাবো, তো ঘরে সন্ধ্যাটা দেয়নি, যেহেতু পুরো সন্ধ্যে হয়নি বলে এখনো প্রমিককে বললাম যে আমি এসে দেবো, অসুবিধা নেই, ও তো কাজে বসে গেছে, তো দরজাটা আটকে দিল আর আমি তারপর বেরিয়ে এলাম। তো চলো এবার যা যাক, অলরেডি কিছুটা লেট করেছি, 6টায় বেরিয়ে যেতে পারলে সব থেকে ভালো হয়, 5টায় মন্দিরটা খুলে যায়, তো চলো যাই। আর দেখো হঠাৎই যেতে যেতে খেয়াল করলাম এই রাস্তাটা দিয়ে গেলেও শর্টকাটই হয়, যে স্কুটিগুলোও ঘুরে যাচ্ছে, এসে এসে এই রাস্তাটাকেও ভাঙছে, ভালো রাস্তা ভেঙে দিচ্ছে, তো এখন আর কি করা যাবে, এই রাস্তাটা ধরেই যেতে হবে। তো তোমরা অনেকে বলবো না, অঙ্কিতা আগে খুব কমেন্ট করতো, তো অঙ্কিতা আমাকে একবার বলেছিল তোমার ব্যাঙ্গালোরে ব্লগ করতে তো কোনো অসুবিধেই হয় না, কারণ ওখানে তোমার ভাষা কেউ বোঝে না। আমার কিন্তু মনে হয় এটা পুরোটাই উল্টো, কলকাতায় ব্লগ বানাতেই বেশি সুবিধা হয়, কারণ ওখানে মানুষ আমার ভাষা বুঝতে পারে, আমি কি বলছি ক্যামেরা নিয়ে সেটা বুঝতে পারে, তো কেউ আমাকে অন্তত পাগল ভাবে না, কিন্তু এখানে লোকজন দেখলেই মেয়েটা গেল স্কুটিতে পেছন দিকে তাকাতে তাকাতে, ওরা নিজেরাই ভাবে যে আমি কি বকছি আর ক্যামেরা নিয়ে কী বা করছি। তো চলো এই ভেতরের রাস্তাটা দিয়ে যাই, যেতে থাকি অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো করবই। হাঁটতে হাঁটতে প্রায় বাজারের রাস্তার কাছে চলে এলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একবার কথা বলে নিই, কারণ বাজারের রাস্তায় উঠে গেলে আমি আর কথা বলতে পারবো না, হয়তো কোথা দিয়ে যাচ্ছি রাস্তাটা বহুবার দেখিয়েছি,
ওর জন্য আজকে দেখানোর ইচ্ছে নেই, একেবারে নয়, মন্দিরে ঢুকে গিয়েই দেখাবো। অনেকদিন তোমরাও দেখো নি আমার সাথে সাথে, তোমরাও একবার দর্শন করে নেবে, আমিও দর্শন করে নেবো এই আর কি। তো চলো যাই। আর এখানকার রাস্তা এত উঁচু নিচু না, প্রচণ্ড কষ্ট হয় একটু হাঁটতে, আর অভ্যাস না থাকলে তো আরও বেশি। আর অনেকদিন আমাদের অভ্যাস ছিলও না, তো আর স্কুটি করে করে তো আরোই অভ্যাস নেই। যাই হোক, তো চলো যাই। দেখো এই রাস্তাটাও খেয়াল করিনি, এই রাস্তাটাকেও ঘুরেছিল, তো এই রাস্তাতেও কালভার্ট বসানোর কাজ চলেছে। এই দেখো এই ড্রেনগুলো মানে ছিলই, জানি না কেন আবার উঁচু করে দিয়ে কালভার্ট বসিয়ে দিয়েছে। এই কালভার্ট বসানোর কাজ তার মানে সব জায়গাতেই চলছে, কিন্তু সব কাজটাই এমনভাবে করছে যে কোনোটাই কমপ্লিট হচ্ছে না। এই রাস্তাটার অবস্থাটাও দেখো কীরকম হয়ে রয়েছে। এখানেও বোধ হয় সামনে ভোট ঠোট আছে, বুঝলে তো। এই রাস্তাটা এলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বেশ এদিক ওদিক শাড়ির দোকান, এখানে আপগুলো কি মোটা মোটা, বাপরে একটা দিয়ে পিঠে বাড়ি দিলেই শেষ। এখানে এইভাবে প্রচুর জামা কাপড় বিক্রি হয়, খুব একটা খারাপ হয় না কিন্তু বেছে নিতে পারলে, তবে আমি কোনোদিন নেইনি এখনো, কারণ প্রমি আমাকে দাঁড়াতেই দেয় না এইসব জায়গায়। এই দেখো রাস্তার ধারের অবস্থা, এভাবে অ্যাক্সিডেন্টগুলো একটু বেশিই হয়। যাই হোক একদিকে বাসও আসছে, তো আমি কি গিয়ে নিই, তারপরে কথা বলবো। চলো, আমার পুজো দেওয়াও হয়ে গেছে কমপ্লিট সবটা। কি ভালো লাগে না এখানে আসলে, সত্যি আর যেতে ইচ্ছে করে না, কিন্তু এবার যেতেই হবে, আমার বাড়ির সন্ধ্যেটাও দেওয়া বাকি রয়েছে। আজকে দুপুরে দুজনেই পরোটা খেয়েছি, বাঙালি আফটার অল, পেট তখনকার মতো ভরেছে, কিন্তু ভাত না খেলে যেটা হয় আর কি, এরকমটা বলবো না যে সাথে সাথে বিকেলবেলায় খিদে পেয়েছিল বা কিছু, এরকমটা নয়। এখন বাজে রাত্রি 9টা, খিদে পেয়ে গেছে প্রচন্ড, আমি চলে গেলাম। তা সত্যি তাই, দুজনেরই খিদে পেয়েছে, কিন্তু ওর কাজের চাপটা আজকে প্রচন্ড লেভেলের রয়েছে। তার মাঝে আমার ফোনটা একটু বেগরবাই করছিল, সেটা ওর দোষেই একটু করেছে আর কি, তার জন্য হ্যাঁ, কারণ আমি এই ফোনটাকে ভীষণ ভালোবাসি, কারণ এটা নিয়েই আমার সবকিছু, কাজ বা যাই বলো না কেন সবটাই এটাকে ঘিরে। তো আমি ফোন ঘাটতে পারবো না সেটা আলাদা কথা, ঘরে আরো পুরনো দুখানা ফোন পড়ে রয়েছে, সেগুলো নয় আমি সিম দিয়ে চালু করলাম, সে নয় হলো, মানে ওই দুটোর হচ্ছে ব্যাপারটা ছিল যে চার্জ থাকতো না, তো আমি নয় বারবার চার্জে বসিয়ে সেটাও নয় পসিবল, কিন্তু ওই দুটোর ক্যামেরা একেবারে কোয়ালিটি খারাপ, যা দিয়ে আমি ব্লগ চালু করতে পারবো না। আর আজকে সারাদিনের ব্লগটা আমি তাহলে আপলোড করতাম কি করে? তো ওকে তো আমি বলেছি আমি জানি না, তুমি তোমার কাজ ফেলে হলেও এক্ষুনি দোকানে নিয়ে যাবে ফোন, আমার জানি না আমি, আমার আর যদি আমার ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে তো আর তোমার রক্ষেই নেই। তো দেখো ফোনটাও তো একটা তো অ্যামাউন্ট রয়েছে না, আমি অ্যামাউন্ট বারবার শোনাতে চাই না, যাই হোক আমাদের মধ্যবিত্ত ঘরে অ্যামাউন্টটা অনেকটাই বড়, আমার ভালোই লাগে না এত দামি ফোন দিয়ে মানে ফোন ইউজ করব বা কিছু, ওটা আমার কাছে অতিরিক্ত বিলাসিতাই মনে হয়। ঠিক আছে, কোনো কি আর করা যাবে, দিয়ে যখন তো ইউজ করতেই হবে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যদি একটা এই ফোনটাকে অন্তত, আমার এই ফোনটা এখন রানিং চলছে 2 বছর, তো অন্তত যদি আমি 4 বছর একটা ফোন কি ইউজ না করতে পারি, 4-5 বছর, তাহলে কি করে হবে? তো ওর ওপর মাথাটা আমার গেছে গরম হয়ে, আর এখন তো অসম্ভব ব্যাপার, আমরা কলকাতা এতবার যাতায়াত করেছি যে মানে আমাদের পক্ষে পসিবল নয় এখন সবটা মিলিয়ে। তো ওই জন্যে একটু তো খেপে গেছিলাম আমি, হ্যাঁ আমার ফোনে তুমি খারাপ করে দিলে এইসব বললাম, বলে ঠলে তারপরে ও সবে দোকানে নিয়ে বেরোবে, তখনই দেখছে হাতের মধ্যে ঠিক হয়ে গেছে ফোনটা। তো তারা তো অনেকক্ষণ চেষ্টা করেছে, হচ্ছিল না, তো এই সব করে এবার পেয়ে গেছে। তখন আসলে ওই টেনশনে খিদেটা আর বুঝতে পারিনি দুজনে, যেই কিনা ফোনটা ঠিক হয়ে এসছে, তারপরে 9টার সময় আমাদের এত খিদে পেয়েছে। এখন আমি তাড়াতাড়ি করে ওকে বলছি আমি ভাত আর মাংস, মাংস তো নয় ওই, ওর মাংস রয়েছে কিন্তু মাংসটা আজকে করবো না, আজকে ওই বলছি না গলা মেটে আর ওই স্টমাকটাকে শেষ করতে হবে তাড়াতাড়ি, তোকেও আজকে ওই গলাটা দিয়ে ঝোলটা বানিয়ে দেবো, আর আমি ওই মেটে আর স্টমাকটা দেবো,
ঝোলের মধ্যে আলু দিয়ে আজকে একটু ঝোল মতনই বানাবো, যেহেতু রাত্রিবেলা ভাত খেতে হবে আর হালকা ফুলকা খাওয়াটাই ভালো রাত্রিবেলা। তো ভাত আর ওই প্রেশার কুকারে মাংসের ওই ঝোলটা ও আর আমি দুজনেই ভালো খাই। পেঁপে খুঁজেছি আজকে বাজারে প্রচুর, কিন্তু পেঁপে তো আর সে পেঁপের সাইজ নেই, সে লাউয়ের সাইজের পেঁপে বিক্রি হচ্ছে, তাই জন্য আর আনতে পারিনি। অত বড় পেঁপে এনে কি করব, কতদিন সেদ্ধ খাবো মাংসের ঝোল খাবো? পেঁপে আলু তরকারিও খাওয়া যায়, কিন্তু কত পেঁপে খাবো বলো? ওই জন্য আনলাম না, আমি ছোট পেঁপে দেখি পেলে তবেই নেবো, নাহলে নেবো না। তো আজকে তো পাইনি তাই ছেড়ে দিয়েছি, ওর জন্য একটু করলা নিয়ে আসলাম, আর আমি একটু কাঁচকলা নিয়েছি দুটো, একটু শুক্ত করার প্ল্যানও রয়েছে। আর তার মধ্যে আমি কাঁচকলা ভীষণ ভালো খাই, মাছের ঝোল বলো যাই হোক যাই বলো, কিন্তু তাজা মাছ তো ঘরে নেই এখন, ঝোল খাওয়া যাবে না। যাই হোক, কাঁচকলা আলুর তরকারিও আমি খুব ভালো খাই এই আর কি। তো এখন নিয়ে বসেছি বাদাম ভাজা আর ভুজিয়া। আমি চলে গেছিলাম রান্নাঘরে যে একদিকে ভাত আর এদিকে প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দেবো, হয়ে যাবে। ওর যেহেতু কাজ হয়নি, ও সমানে আমাকে রান্নাঘর থেকে ডেকে গেছে, তুমি এখন ভাত করো না, তুমি ভাত করো না, এখন ভুজিয়া বাদাম এসব খাও, একটু বাদে ভাত করো। আসলে ওর ঘুমটা না কদিন ধরে, মানে কালকে রাতেও হয়নি, আজকে দুপুরেও হয়নি, একটু টেনশনে রয়েছে বেচারা। তো ওই জন্য ঘুমটা যেহেতু হয়নি, তাই জন্য ঘুম পেয়ে যাচ্ছে। এখন এক কাপ চা করে দিলাম রচা, আর বললো ভুজিয়া আর একটু বাদাম দাও, আমি খাই ততক্ষণে। তো আমাকে রীতিমতো রান্নাঘর থেকে ঠেলে ধাক্কিয়ে নিয়ে এলো যে তুমি এখন রান্নাটা করো না, যাই হোক পরে যাচ্ছি, এখন আপাতত এটুকু খেয়ে পেটকে বুঝাই আর কি, যে তুই একটু খিদেটা সহ্য কর। এখন বাজে 11:33, আমাদের খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে আর কি দেখাবো বলো। বা প্রেশার কুকারে মাংস করলে যেরকমটা হয় আর কি, সেরকমটা করেছিলাম, আর ভীষণ ভালো লাগলো খেতে, গন্ধ লেবুর সাথে পাতলা ওরকম, মানে ঝোলটা এদিকে দিলে থালার ওইদিকে চলে যাচ্ছে, দৌড়াচ্ছে আর কি, সেরকমই একটা ঝোল, কোনো স্পাইসি না কিচ্ছু না। রাত্রিবেলা দেখবে মাঝে মধ্যে গরম ভাত, গরম গরম এরকম তেল টেলে ঝোল খেতে ভালোই লাগে, আর তার সাথে যদি গন্ধ লেবু থাকে তাহলে তার কোনো কথাই নেই। ও প্রথমে বলে আমি লেবু খাবো না, যেই আমি ভাতটা মেখেছি আমার যেই গন্ধটা বেরিয়েছে তখন বলছে যে আমিও লেবু খাবো। তো যাই হোক, রাতের ডিনারটা আজকে সলিড হয়েছে, ভীষণ ভালো হয়েছে, আর এতটাই দুজনের খিদে পেয়েছিল না, খিদের টাইমে এগুলো বেশ ভালোই লাগছিল। যাই হোক তাই হোক, বাঙালি ভাই বস, ভাত তো লাগবেই লাগবে, এইটুকু বোঝা হয়ে গেছে যেটাই হোক না কেন। তো দুপুরবেলা বোধ হয় আমরা ভাত ছাড়া সেরকম ভাবে কিছু ভাবতে পারি না, যে যতই বলুক না কেন আমার ভাত লাগে না, এই লাগে না সে, হ্যাঁ বাঙালি মানেই ভেতো বাঙালি, সে যেখানেই থাকুক না কেন। আর আমি আরো একটা জিনিস বুঝেছি, বাঙালি মানে পয়সা জমাবে কি শুধু বলবো না, বাঙালি আছে, নন বেঙ্গালি আছে, মারাঠি, পাঞ্জাবি, নানান রকম মানুষজন আমরা একসাথে বসবাস করছি, এখন চাকরির ক্ষেত্রে তো আরো বেশি মানুষজনকে চিনছি এই আর কি। তো আমি এই জিনিসটা দেখেছি বাঙালির মধ্যে, কিন্তু এটা বিশেষ করে রয়েছে, সে যত দামি হোক না কেন সে বাংলার খাবারটাকেই সব জায়গায় খুঁজতে থাকবে। আরে ভাই, বাঙালি খাবার তো রোজ ঘরে খাওয়া হচ্ছে না, পুজোর সময় গিয়ে প্রমি এভাবে যে কত টাকা নষ্ট করেছে এবার দুর্গাপুজোয় তার ঠিক নেই কোনো, ঠিক আছে। লুচি আলুর দম খাবে কি না, 3 পিস লুচি 2 পিস আলুর দম দিয়েছে 100 টাকা, তো মানে এরকম হতেই থাকবে। বাঙালি ঘুরতে যেমন ভালোবাসে তেমন খেতে ভালোবাসে, ভ্রমণের জন্য তো বলবো বেশিরভাগ দেশগুলো, মানে যেখানে যেখানে টুরিস্ট স্পট আছে আর কি, সব বেরোচ্ছে এখন জিপ দিয়ে, স্পট আছে আর কি, আমি তো বলবো যে বাঙালিদের জন্যই বেশিরভাগটা টিকে রয়েছে আর কি। ভুলও হতে পারি কিন্তু এটা শুধুমাত্র নিজের মতামত আর কি, বাঙালিরা খেতে ঘুরতে দুটোই ভালোবাসে, প্লাস খাওয়াতেও কিন্তু ভালোবাসে। তো এই আর কি, তো চলো আজকে। সব বাঙালির কিন্তু মন থাকে না ঘোরার আর খাওয়ার এরকম কিছু? হ্যাঁ এরকম তো অবশ্যই রয়েছে যে কিছু, সেটা এক্সেপশনাল তো সব কিছুর মধ্যে রয়েছে, সেটা তোমরা নন বেঙ্গলি মারাঠি পাঞ্জাবি যেটাই বলো না কেন সব জায়গাতেই এক্সেপশনাল তো খুঁজে পাওয়া যাবে, শুধুমাত্র এই জাতের ভেদাভেদ কেন, নিজেদের রিলেটিভদের মধ্যেও হয়তো খুঁজে পাওয়া যাবে এক্সেপশনাল। তো ঠিক আছে, সেসব নিয়েই সব কিছু নিয়ে থাকতে হবে, মোট কথা হচ্ছে এটাই। আর আমার তুতলে কেন যাচ্ছি জানি না, হয়তো ঘুম পেয়ে গেছে নাকি, 11:30 বাজে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে। আর ভালো লেগে থাকলে যদি নতুন বন্ধু এসে থাকো চ্যানেলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ভাবছি এই কথাটাকে পরের দিন থেকে সামনে বলবো, প্রথমে বলে শুরু করবো ব্লগটাকে। তো চলো আজকের মতো, টাটা, গুড নাইট।